সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরকাত সন্মান তো দর্শক আমি আব্দুল কেম পিস লাইব্রেরি বলছি আপনারা জানেন যে আমরা যে সুগারে যে চিকিৎসা করি ওষুধ ছাড়াই তো আলহামদুলিল্লাহ এরকম একজন ব্যক্তি বিশেষ করে যার চিকিৎসা হয়েছিল যে আমাদের ভাইদের হ্যাঁ তাকে আজকে উপস্থিত করা হয়েছে আপনার সামনে তো এই ভাইয়ের আগে কি অবস্থা ছিল তার কতদিন থেকে সুগার এবং কি অবস্থা ছিল এবং ওষুধ খাওয়ার যে বিষয়গুলো এবং এখন বর্তমানে আমাদের কাছে চিকিৎসা করিয়ে কেমন আছেন তিনি এটা কি ভেবেছিলেন কি না যে সুগারটা ভালো হওয়া সম্ভব কিনা এরকম যে ওনার যে মনের কথাটা আপনাদের সামনে পেশ করবেন এবং আপনাদের যে মেসেজ দিবেন আর কি হ্যাঁ কারণ উনি অন্য কারো ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছেন এবং আমাদের কাছে এসছেন যে আমাদের পাশে আর ভাই সেলিম ভাই আছেন আমাদের তো সেলিম ভাই ওনাকে আসলে মেসেজটা দিয়েছেন জানিয়েছিলেন যে এইরকমভাবে সুগার ভালো হচ্ছে সম্পূর্ণভাবে তো তুমি তোমার সুগারটা মানে ভালো করার জন্য ওখানে চিকিৎসা করাতে পারো তো সেলিম ভাইয়ের কথা শুনে আলহামদুলিল্লাহ উনি এসছেন আমাদের কাছে এবং আলহামদুলিল্লাহ উনি চিকিৎসা করার পরে এখন সম্পূর্ণভাবে উনি সুস্থ আছেন এবং ওনার নর্মাল রিপোর্ট হ্যাঁ তারপরে এখানে আমাদের কোর্স এখনো পুরো হয়নি তো কোর্স চলছে আলহামদুলিল্লাহ তো তার মধ্যে ওনার যে অভিজ্ঞতা মানে উনি যা বুঝলেন এবং যা যা ফিল করলেন সেগুলো আপনাদের সামনে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রথম লকডাউনে দু হাজার কুড়িতে প্রথম সুগার ধরা পড়ে আর কি তো প্রথম স্টেপে ছিল পাঁচশো তেরাশি ঘাবড়ে গিয়েছিলাম ডাক্তার দেখালাম ওষুধ ওষুধ খেলাম সব কিছু করলাম তো যতক্ষণ ওষুধ খেলাম ততক্ষণ সুস্থ তারপরে আবার বেড়ে যায় কমে যায় এই করতে করতে আমাদের মাস্টার সেলিম আমাকে খবর দিল যে চাঁদপুরে ব্যাপার তো ওষুধ ছাড়াই সুগার ভালো হচ্ছে এলাম আসার পর চার দিনের মাথায় সুগার আমার নর্মাল তারপরে যে এক মাসের কোর্স করলে বললে ওই কোর্সগুলো করার পর এখনও কমপ্লিট হয়নি পনেরো ষোলো দিন হয়েছে এখন আমি সুস্থ এবং খুব ভালো তো বিশেষ করে আমাদের যারা দেখছেন আমাদের ভিডিওটি তারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করেন কারণ হচ্ছে আপনার বাড়িতে সুগারের রোগী আপনার আত্মীয় সুগারের রোগী আপনার প্রতিবেশী সুগার রোগী সুগারে সবাই জর্জরিত এবং মানুষ তো আশা ছেড়েই দিয়েছে সুগার হয়েছে মানে আর কখনো ভালো হবে না এটা তো মানুষ আশা ছেড়ে দিয়েছে তবে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যে আমাদের কাছে সুগারের রুগী পুরোপুরিভাবে ভালো হয়ে যাচ্ছে যার একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পাবেন সেগুলো আপনারা দেখে আসবেন তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন কারণ মানুষকে অবশ্যই সন্ধান জানান তাহলে মানুষ মুক্ত হবে এবং তার সুগারটা সম্পূর্ণভাবে ভালো করতে পারবে তো আজকে এই আমাদের ভিডিও করার ছিল যেটা আপনাদেরকে জানানোর জন্য তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো সেলিম ভাই আপনি কিছু বলবেন নাকি বলেন কিছু আমাদের সেলিম ভাই কিছু বলবেন ওনাকে একবার না বলে শেষ করে দিচ্ছি এটা হয়তো ঠিক হচ্ছে না তো আমাদের সেলিম ভাই কিছু বলবেন আর আলাইকুম আমি আব্দুল কাহিম ভাইয়ের সাথে বেশ কয়েক বছর থেকেই যোগাযোগ চলছে কিছু কিছু জিনিস আমি পুরোপুরি একবার বিশ্বাস করতাম কথা শোনার পরে বিশ্বাস করতাম মানতাম আস্তে আস্তে যখন দেখলাম যে ভিডিওগুলো দেখলাম যে না সত্যিই যে ওষুধ ছাড়া সুগার ভালো হয় এটা আমি পর সচক্ষে দেখলাম অনুভব করলাম গ্রামগঞ্জে বলি যে এ ব্যাপার ওষুধ ছাড়াই সুগার ফ্রি সুগার মুক্ত হচ্ছে আর কি তো অনেকে বলছে এটা কোনো সম্ভব বড় বড় ডাক্তার ফেল আছে এতই যদি হবে তাহলে তো লাইন ছোটা হবে না সেটা কথা না আল্লাহ তালা অবশ্যই ভালো করবেন বিশ্বাস যা পদ্ধতি এক মাসে যা পদ্ধতি তারা যে আব্দুল কাহিম ভাই উদ্দেশ্য হচ্ছে লোকের উপকার এই যে ওষুধ খেয়ে খেয়ে দিন দিন মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছেন যার কারণে আমরা কি করি আমি কয়েকবার ধরে নাজমুল ভাইকে নিয়ে এসেছি শুধু ভালো হওয়ার জন্য এখানে পয়সা করির ব্যাপার নেই যাতে মানুষ সুস্থ থাকবে জীবনযাপন করবে এটাই আশা আর আপনাদেরকেও বলবো আপনারা ভিডিওগুলো দেখবেন বিশ্বাসের সহিত আর আপনার আশেপাশে যাদেরই আছে সুগার আপনারা নিয়ে আসুন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম তো আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুরগুড়ি ঝাড়খণ্ড বর্ডার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স আপনারা এতে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স তো দর্শক যদি আপনারা মনে করেন যে আপনার কাউকে এখানে চিকিৎসা করাবো তাহলে আনতে পারেন এই অ্যাড্রেসে অথবা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক